Assalamualaikum guys, welcome to my আরেকটা নতুন video. আজকের ভিডিওতে স্পেশাল একটা জিনিস হবে। সব ভান্ডামি করতে আছে। অবশ্য সব ভিডিওর মধ্যে আমরা বলি যে একটা স্পেশাল কিছু হবে। হয়ও আমরা মিথ্যে বলি না গাইস। গ্রিন টিকটকারের মতো হয়ে গেল না জিনিসটা। সো আজকে আমরা কোথায় যাব, কি জন্য যাব, কেন এই ব্লগ সেটা বলি। আজকের ব্লগটা হবে ফুড ব্লগিং। আমরা খেতে যাব ফুসকা। তো আমরা কোথায় ফুসকা খেতে যাব সেটা এখন বলতেছি না, সেটা জায়গা মতো মানে জায়গা মতো যাব, তখন তোমরা দেখতে পারবে। এটা একটা সারপ্রাইজ। সো স্পেশাল ভিডিও দেখার জন্য আর ইউ গাইস রেডি? যাই তাহলে। এখন আমি ইবিএফ, আমি ভাই, দুইজন মিলে হইলাম ইবিএফ ভাই। ভাই আপনি কি ভিডিও করতেছেন গন্ধি? হেয়ে তোরে দিয়ে আমার বাসা দিনতে আমার ফলো করতেছেন, ঘটনা কি? আমি মানুষ পাচার গাড়ি কথা কি ক্লিয়ার না বেজাল আছে? তেরি নজরোনে দিল কা কিয়া জো হাসর। দেখতে পারছ আমরা চলে এসে পড়েছি কাঙ্ক্ষিত আমাদের স্পেশাল জায়গা, যেটাকে আমরা বলি শরীয়তপুরের ছেলেদের প্রাণ কেন্দ্র। এসে মে বড় সখ লড়ো লেকিন ইয়ার ইয়াহ মে পিগল গয়া। ইয়োর আইস কা মাই হার্ট ফলো ফর ইউ। হাটাটা কো লেনে লই। যাই হোক গাইস, মূলত আমরা এই জায়গায় আসছি হলো গিয়ে ফুচকা খাওয়ার জন্য। তো আমি ফার্স্টে লোকেশনটা হাইপ করে রাখছিলাম এই কারণে, কারণ আসলে এই জায়গাটা স্পেশাল বলা চলে। তো আইছিলাম তো ফুচকা খাইতে, নাইয়া দেখি আর কি এনে ভাই চারিদিকে ওয়াও। এই জন্য আর কি আমাদের এখন আনকমফোর্টেবল ফিল হইতেছে, কারণ একটা রিভিউ দিলে ভাই ব্লগাতে ইজি না, মানুষের সামনে কথা বলা, ক্যামেরা তো কালো না কালো কথা কি। এখানে আশেপাশে অনেক কয়েকটা ছেলে বলতেছিল যে আমরা মেয়েদেরকে ভিডিও করতে আসছি। আরে ও গামলা, হে ও চাচে, এসা নেই হ্যায়, খালি হলে আমরা ফুচকাটা ট্রাই করবো, ঠিক আছে? এই পিঠাটার নাম কি জানো? জামাই পিঠা। তোমরা অনেক জায়গায় দেখছো, অলওয়েজ এটার টেস্ট ভালোই থাকে। এগুলো সব জায়গায় পাওয়া যায় না, শরীয়তপুর শীতের কালে আসি দুই মাস থাকি। তো গাইজ, এগুলা শরীয়তপুর ছাড়া অন্য কোনো জায়গায় পাবেন নাকি? গ্যারান্টি দিতে পারছি না, সরি। এগুলো মূলত কোন সিজনে বেশি পাওয়া যায়? শীতের সিজন। ওই যে প্যাকেট করে রাখছেন এটা? হ্যাঁ হ্যাঁ, অর্ডার করে রেখে গেছিল একজনে, 50 টাকা হাইজ্যাক করে গেছে, কারণ আসছে না। হ্যাঁ টাকা দিয়ে গেছে কিন্তু মাল ঢালে নাই। তাহলে কাজ করি, সুন্দর মতো কথা বললে ভিডিও বানাইতে পারবো, মোর হাওয়া টাইট হয়ে গেছে। তো আমরা এখন দাঁড়ায় আছি, এই যে কিছু জিনিস রয়ে গেছে, কে জানি 50 টাকা দিয়ে রেখে গেছে।30 টাকা দেন আমরা তো বড় লোক না 30 টাকা একটা দেন। তো এখানে দেখতে পাচ্ছো কি বড় বড় ফুচকা, আমি এটার প্রেমে পড়ে গেছি। এখানে কয়টা পিস দিয়েছে আমরা দেখে নিই, 30 টাকার 6টা, নট ব্যাড নট ব্যাড। ফুচকার ভিতরে কি থাকে? আরেকটা জোরে ইসকা মা একা বলাপন। ফুচকার ভিতরে কি থাকে আরেকটু? গুড না, আসলে ভালো। দাদা এটা ধন্যবাদ দে, জোরে সরে যাই। কি বানাইছেন ফুচকা? কি লেগে ফুচকা বানাইছেন? না না না, আমি এটা কি বলবো গাইস, কি মজা! শরীয়তপুরের ছেলেদের প্রাণ কেন্দ্র ফুচকা, আমি হারিয়ে গিয়েছি। কোথায় এটার মধ্যে ফুচকার মধ্যে ত্বকের সাথে ডিমের কুসুম আছে না, ওটা দিস, সাথে পেঁয়াজ আর টকটা আছে, ফুচকার সাইজ হইলে এইটুকু। এটার সাথে ওই যে রাঁধুনির যেই মশলাটা ব্যবহার করে, রাঁধুনি মশলাটা ওইটা মিক্স করা আছে।
তো গাইজ, এখন ভিডিও তো প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এ হলো আমাদের সাবস্ক্রাইবার। এটা কোনোদিন বলতে পারবো না কি জানি না, যদি কোথাও যাই ইচ্ছা খুব যে আসবে অনেকজনে একটু ছবি টবি তোলার লাগে। ভাই আপনার ভিডিও দেখছিলাম, যাই হোক ওগুলা বাদ দিই, তো বাসায় যাবো অ্যান্ড আম্মুর জন্য একটা গোলাপ ফুল নিয়ে যাবো, গিয়ে দিব। তো এটুকু আশা করি শেষ মুহূর্তে এটুকু দেখবা, ভালো লাগবে জিনিসটা। গোলাপ একটা গোলাপ সুন্দর দেখে আম্মুর জন্য নিব আর কি। এই হলো গোলাপ ফুল কিনে ফেললাম। এখন এটা এটা মূলত কিন্তু আম্মুর জন্য, এখন আম্মুর নিয়ে দেবো, দেখি রিয়াকশনটা কি। অবশ্য আম্মুর ফেস তো আমি ভিডিওতে নেব না, কিন্তু কথা তো নিতে পারি তাই না। তো এখন বাসায় যাই দেই। রাখি আর আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে ভাই প্লিজ ওই ডে যেটা বলতে চাইতেছি যে লাইক পেজ পেজে দেখে থাকলে লাইক, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট বক্সে মতামত, ভালো লাগলে একটু শেয়ার ভাই প্লিজ আমার আম্মার লেগে।